খিলাফত ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে দর্দণ্ড প্রতাপের সঙ্গে দীর্ঘ সময় টিকে থাকা একমাত্র শাসন ব্যবস্থা। প্রায় 1350 বছর এই শাসন ব্যবস্থা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে শান্তি, শৃঙ্খলা ও ইনসাফের সঙ্গে। খিলাফতের আশেদার পর নেতৃত্বের বাগডোর ছিল বংশ পরম্পরায়। পৃথিবীর ইতিহাসে খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতায় খেলাফতের সর্বশেষ নেতৃত্ব দিয়েছে তুর্কি বংশোদ্ভূত উসমানীগণ, ইতিহাসে যারা অটোম্যান হিসেবে পরিচিত। সেলজুক সাম্রাজ্যের পতনের পর উসমানী সাম্রাজ্যের উত্থান ছিল সর্বব্যাপী। জ্ঞানবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, তথ্য, প্রযুক্তি, যুদ্ধ ও সমরবিজ্ঞান, এক কথায় মানুষের জাগতিক জীবনের এমন কোনো বিভাগ ছিল না যেখানে উন্নতির ছোঁয়া তারা পৌঁছে দেয়নি। উসমানী সুলতান মোহাম্মদ আল ফাতিহের কনস্টান্টিনোপল জয় ছিল এই সাম্রাজ্যের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। তার পরবর্তী একের পর এক শক্তিমান সুলতান এসে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জয় করে নিয়েছেন। পৃথিবী থেকে অন্যায়, অনাচার, অবিচার দূর করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছেন। একসময় এই বিশাল শক্তিধর সাম্রাজ্য ক্রুসেডীয় আক্রমণে জর্জরিত হয়। সুলতানগণ দুর্বল হতে থাকেন। বুদ্ধিবৃত্তিকভাবে মুসলমানরা পশ্চিমাদের কাছে পরাজিত হতে থাকে। জনগণ ও বুদ্ধিজীবী শ্রেণী পশ্চিমা সেকুলার চিন্তা দ্বারা প্রভাবিত হয়। তারপর নানা ষড়যন্ত্রের শত বছরের প্রচেষ্টায় উসমানী শাসনের পতন ঘটানো হয়। কিভাবে উসমানী সাম্রাজ্যের উত্থান হয়েছিল, তারপর কিভাবে খেলাফতের নেতৃত্ব তাদের হাতে আসে, কিভাবে এই সাম্রাজ্য প্রায় 700 বছর শাসনের পর নেতৃত্ব হারায় এবং 1350 বছর নেতৃত্ব দেওয়া খেলাফত ব্যবস্থার পতন হয়, কিভাবে খেলাফত ব্যবস্থার পতন ঘটিয়ে পশ্চিমা সেকুলার গণতন্ত্র মুসলিম উম্মার উপর চাপিয়ে দেওয়া হয়, মুসলিম উম্মার বিরুদ্ধে আরও নানাবিধ করুণ ষড়যন্ত্রের ইতিহাস জানতে হলে আপনাকে পড়তে হবে উসমানী খেলাফতের ইতিহাস। সর্বোপরি গ্রন্থটি উন্মোচিত করবে আমাদের অতীত ভুল যার কারণে মুসলিম উম্মা আজ লাঞ্ছিত, দেখাবে বিজয়ের পথ যার মাধ্যমে আবারও আলোকিত হবে পৃথিবী। গ্রন্থটি রচনা করেছেন বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ও গবেষক ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। 752 পৃষ্ঠার দুই খণ্ডের গ্রন্থটি অনুবাদ করেছেন কথাসাহিত্যিক আব্দুর রশিদ তারাপাশি। সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে প্রকাশ করেছে দেশের প্রথম সারির প্রকাশনা প্রতিষ্ঠান কালান্তর প্রকাশনী। আপনার কপিটি আজই সংগ্রহ করুন।